ডুমুরের মতো দেখতে হলুদ রঙের ছোট্ট এই গোলাকার ফলটি হচ্ছে লটকন, যা দেখতে যেমন সুন্দর খেতেও অতি সুস্বাদু। টক মিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ 50,000 থেকে নিয়ে 10,00,000 টাকা পর্যন্ত গোড়া বিক্রি করতে পারে, আছে হাজারও। জানলে অবাক হবেন, লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাওয়া যায়, সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বৃদ্ধি পায়। পুষ্টিবিদদের মতে লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই, ছোট বড় সবাই এই ফলটি খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আছে এই লটকনে। এছাড়াও রয়েছে ভিটামিন সি, যা ত্বক, দাঁত ও হাড়কে সুস্থ রাখে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে ফলটি ববি আসলে লটকনের মধ্যে কোনো জাত নাই, একই জাত, বিভিন্ন ফলের, আম, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন জাতের, তা ঝোপায় 2 থেকে প্রায় 30টা পর্যন্ত, কম বেশ 10-20, এই তো 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত লটকন আসতেছে, তাতে কোনো ইয়া নেই। ঠিক আছে, তার বয়স একটা মজার বিষয় হলো, লটকন গাছের মধ্যে কিন্তু 2টা সিস্টেম, একটা পুরুষ একটা নারী। যেমন মানুষের মধ্যে যেমন নারী পুরুষ, লটকন গাছের মধ্যে এরকম ঠিক সেম নারী পুরুষ আছে। কলম করছি শ্রী, এখান থেকে শ্রী, এখান থেকে আমি আবার কিন্তু এটা পুরুষ কলম করছি। নামে সর্বাধিক পরিচিত, তাছাড়া লটকা, আঁশ ফল ইত্যাদি আঞ্চলিক নামেও রয়েছে এটির। লটকন গাছের যত্ন খুব একটা নিতে হয় না, আগে আমরা দেখছি না, তবে 2-1 বছর যাবত আমরা জৈব সার দেই, আর রাসায়নিক সার 2-3 মাস পর পর আমরা ফল বর্ধক হিসাবে। গাছের মধ্যে আমরা ওই যে জৈব সার দেই ভালো, আমি জৈব সারই বেশি পছন্দ করি। জৈব সার বাংলাদেশের একসময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল এই লটকন। এদেশের নরসিংদীতেই লটকন ফলের বেশি চাষ হয়। এছাড়াও সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, কাজীপুরেও এখন প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই লটকন। কাঁচা ছিল তখন সবুজ, এখন পাকছে, এখন দেখেন খাওয়ার কথা সুন্দর হচ্ছে। উপযুক্ত সব আজকে ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।